হাই ফ্রেন্ডস আমি পায়েল আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোপ্তাকারির একটি রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সবার প্রথমে আমি চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা তারপর এর মধ্যে অ্যাড করে দেব ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি এরপর এর মধ্যে অ্যাড করছি বেসন বেসনটা অ্যাড করার পর এর মধ্যে অ্যাড করছি এক চামচ পরিমাণ সয়া সস আর অ্যাড করব একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু আলুটা আপনারা স্কিপও করতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব মাখার সময় যদি আপনাদের মনে হয় আর একটু বেসন লাগবে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করতে পারেন ভালো করে মেখে নেবার পর এগুলোকে একটা বলের আকারে তৈরি করে নেব অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে বলের আকারে গড়ে নিচ্ছি সবকটা বল আমি এভাবে তৈরি করে নিলাম এবার গ্যাসের তেল বসিয়ে সর্ষের তেল অবশ্যই গরম করে নিয়ে একে একে কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত কোপটা একসাথে দেব না অল্প অল্প করে দুবারে আমি ভেজে নেব একসাথে সবটা দিয়ে দিলে ভেঙে যাওয়ার একটা চান্স থেকে যায় তারপর ভালো করে উল্টে পাল্টে সমস্ত দিকগুলোকে লাল করে ভেজে নেব তবে গ্যাসে ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে না হলে ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে একদমই কাঁচা থেকে যাবে এভাবে সবকটা বলকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তারপর বাকি বলগুলোকেও আমি এভাবে লাল করে ভেজে তুলে নেব সবকটা বল আমার ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ আর তিনটে লবঙ্গ এবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর সব কিছু ভালো করে কষিয়ে নিলাম এবারে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো তারপর এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা এটার জন্য কিন্তু স্বাদটা ভীষণই ভালো হবে তারপর সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে আমি ধনের গুঁড়ো দিইনি আপনারা চাইলে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন কষানো হয়ে গেলে অবশ্যই গরম জল দেবেন গরম জলটা দিলে কিন্তু এর কালার এবং স্বাদ ভালো হবে ঝোলটা যখন ফুটে উঠবে তখন কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব তারপর এক মিনিট মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করব তিন মিনিট তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি কি অসাধারণ দেখতে হয়েছে না যেমন সুন্দর দেখতে হয়েছে তেমন খেতেও ভীষণই ভালো হবে এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে ঘি আর দিয়ে দেব ধনে পাতা কুচি আপনারা এখানে কসুরি মেথিও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব তারপর দু মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রাখব দেখুন আমাদের চিকেন কুপ্তাকারে কিন্তু একদম রেডি হয়ে গেছে এই দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন আপনাদের নিশ্চয়ই ভীষণই ভালো লাগবে এবারে এই চিকেন কারি কোফতাটা আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার আজকের এই চিকেন কারি কোপ্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশান পৌঁছে যাবে আজ তাহলে এ পর্যন্তই আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ